এটা আমরা পাখি পাহাড়ে আসলাম, দেখি এটা কতটা যেতে পারি। এটা পুরোপুরি উঠবো না, সামনাসামনি তোমাদের দেখি দেবো ভিউটা। তো দেখতে থাকো পাহাড়ের ভিউটা, দেখো একবার শুধু পেছনের ভিউটা দেখো কত সুন্দর ভিউ। চলো এটাতে পুরো উঠেছিলাম, পাটা একটু হলেও ব্যথা করছে, কিন্তু এটা পুরো যাবো না, কারণ আর একটা যাবো খড়া বেড়া ড্যামটা যাবো। ওটা হচ্ছে মেন আকর্ষণ, এখানে ছোটো ছোটো ক্যাম্প আছে। দেখুন যদি কেউ পিকনিক স্পটও বলতে পারেন, এক প্রকারে এখানে এসে পিকনিকও করতে পারবেন। ক্যাম্প আছে, মানে ভাড়া নেয়, এখানে কথা বলতে হবে সেটা, এখানকার ক্লাবের সাথে এসে কথা বলতে হবে। সামনে দৃশ্যটা খুব সুন্দর, সামনেই পাহাড় একটা, আর আমাদের ঠিক বাঁ হাতে হলো পাখি পাহাড়। আমরা আজকে বেরিয়ে পড়েছি, আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের অযোধ্যা প্রথম। তো অযোধ্যার আসলে ভিউটা দেখুন, জাস্ট এই জল যায় উপরে, শুনুন, এই জল যায় উপরে আর উপর থেকে আবার আসে। আমরা এখন সব থেকে মেন জায়গায় চলে এসেছি, সেটা হলো আমরা অযোধ্যায় চলে এসেছি। তো অযোধ্যা থেকে মেন যে ভিউটা আপনারা দেখুন, জায়গাটা সব দেখুন একবার, তো জাস্ট ভিউটা দেখুন। ওদিকে যেটা ওই একটা বিলের মতো আছে, যেটা ওদিকটা ওটা হলো লহরিয়া ড্যাম। তারপরে যে ড্যামটা দেখতে পাচ্ছ সোজা, সেটা হলো লোয়ার ড্যাম। আর এখানে এই এই যে নদীটা তোমার করা হয়েছে, এটা শুধুমাত্র লোয়ার ড্যামটা করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, ঠিক আছে। ওপরে দেখো, ওপরে ওদিকে আছে, ওপরটায় আছে পাওয়ার হাউস আছে, ওখান থেকে বিদ্যুৎ তৈরির জন্য এই ড্যামটাকে ব্যবহার করা হয়। তো খুব দারুণ দৃশ্য। আর এই মোট অযোধ্যার মধ্যে এই লোয়ার ড্যামটার খার সবচেয়ে বেশি, এর ঢালটা দেখো অনেকটা বেশি, পাহাড় কেটে কেটে এখানে রাস্তা তৈরি হয়েছে। এখান থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তাটা, মানে জাস্ট আলাদাই এটা অনুভূত। এটা হচ্ছে এই রাস্তা ধরে যেতে হবে। আমরা এখন রয়েছি একদম উপরে, যেটা আপনাকে বললাম উপরে যাবো আপার ড্যামে। দেখুন ভিউটা দেখুন জাস্ট।
পুরো গাছপালা একদম পুরো ভর্তি, মানে একদম পুরো ঢালু হয়ে যাচ্ছে এই রাস্তাটা দেখুন। মানে এই পাথর পাথর থেকে করা রাস্তা, এই রাস্তা পুরো এটা পুরো সব করা পাথর এগুলো, এটা দিয়ে পুরো একদম রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা। এটা একদম আপার ড্যাম, মানে একদম উপরের দিকেরটায়, তার পাশেই পুরো এই জলের, এটা দেখুন একদিকে ওই পারে পাহাড় ছিল আর এই পারে জল, এটা আলাদাই জিনিস। জাস্ট অ্যামাজিং। তো গাইজ আমরা এখন আছি সীতাকুণ্ডুতে, দেখুন এই জায়গায় নাকি আগে জল ছিল না, আমাদের ভগবান রাম যখন এখানে নাকি তীর মারে তারপরে এখানে জল একটু হলেও দেখা যায়। দেখুন এটা হচ্ছে একটা গাইস, এখন আমরা সীতাকুণ্ডুর পর এখন আমরা এলাম দুর্গা বাড়িতে। দেখুন তো গাইস আমরা এখন এসেছি ময়ূর পাহাড়ে, ভেতরটা তোমাদের দেখাবো, অনেকগুলো স্পটই ঘোরা হচ্ছে, আরও কয়েকটা বাকি আছে, এখন ময়ূর পাহাড়ে এসেছি ওটা দেখাচ্ছি। ময়ূর পাহাড় আগে বিক্রম, এটা কি পুরো উঠবি নাকি? জাস্ট দেখুন জায়গাটা, শুধু পাহাড়ই আছে, পাহাড় ছাড়া এখানে পাহাড় ছাড়া কিছু পাবি? ময়ূর পাহাড়ে এসেছি, দেখা যাক ময়ূর দেখতে পাই কি পাই না, আমাদের ভাগ্য কতটা ভালো দেখা যাক। এতে বলছো ময়ূর না একে থেকে বাঘ আসবে, যাই না। এই টা আউট বা ওই যা চল চল এটা ছবি তুলে নেই এখানে দেখান না ও স্যার আমরা আগে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ময়ূর পাহাড়ে জাস্ট ভিউটা দেখুন, দেখুন ওইদিকে লাল মাটি, জাস্ট ভিউটা দেখুন।